আগামী 10ই জুন সৌমিত্রিশার জীবনে ঘটতে যাচ্ছে বড় এক ঘটনা। তার বাড়িতে আসতে চলেছে এক আগন্তুক। একই সঙ্গে মিঠাই রানীও পেতে চলেছে বড় পর্দায় তার দ্বিতীয় ব্রেকটি। যদিও এর চেয়ে বেশি আর কিছু তথ্য শেয়ার করতে আপাতত নারাজ অভিনেত্রী। এদিকে এখনই আর ছোট পর্দায় ফেরার ইচ্ছে নেই সৌমিত্রিশার। ক্যারিয়ারে দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন, এই ছবির নামই 10ই জুন। তার বিপরীতে থাকছেন সৌরভ দাস। সম্প্রতি সেই ছবির শুটিং শুরু হয়েছে। সেই শুটিংয়েরই বেশ কিছু ছবি নিজের সামাজিক মাধ্যম থেকে শেয়ার করেছেন সৌমিত্রিশা। একই সঙ্গে সাসপেন্স কিছু জিয়ে রেখে নায়িকার বক্তব্য 10ই জুন, আপনার বাড়িতে আগন্তুকের আগমন, বাকিটা থাক এখন। কয়েক মাস ধরে জল্পনা চলছিল সৌমিত্রিশার পরের প্রজেক্ট নিয়ে। এর আগে তার প্রধান ছবিটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তবে সেই ছবিতে সৌমিত্রিশার স্ক্রিন প্রেজেন্স এত কম কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভক্তরা। জানা যাচ্ছে দ্বিতীয় ছবিটির পুরোটাই আবর্তিত হচ্ছে তাকে ঘিরে, গল্পটিও তাকে ঘিরেই আবর্তিত। এই প্রথম সৌরভ ও সৌমিত্রিশাকে জুটি হিসেবে পাচ্ছে দর্শক। নতুন এই জুটি দর্শকের কতটা ভালো লাগে এখন সেটাই দেখার অপেক্ষা।